আদালতের এক আদেশ যেন বোমা ফাটানোর মতন, যার বিরুদ্ধে আদেশ আলোচনায় তিনি বরাবরই, কখনো র‍্যাব আর কখনো পুলিশ বাহিনীর প্রধান হিসেবে, কখনো বা মার্কিন নিষেধাজ্ঞার কারণে, এবার একেবারে দেশের আইন আদালতে নির্দেশ এসেছে তার স্থাবর সম্পদ ক্রোক আর ব্যাংক হিসাব জব্দ করার। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ, এই একটা শিরোনামে তোলপাড় শুরু হয়েছিল গত মার্চ মাসে। কালের কণ্ঠে প্রকাশিত ওই প্রতিবেদনের সূত্র ধরে দুর্নীতি দমন কমিশনের তদন্তে উঠে আসা স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ। ব্যাংক হিসাবও জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। ধারণা করা হচ্ছে এই নিয়ে এখন দীর্ঘ এক আইনি লড়াই শুরু হবে। বেনজির আহমেদ এবং তার পরিবারের সম্পদের যে হিসাব দুদক দিয়েছে তাকেই আলাদিনের চেরাগে পাওয়া সম্পদ বলছে গণমাধ্যম। চলুন দুদকের নথি ঘেঁটে জেনে নেওয়া যাক কি কি সম্পদের মালিক হয়েছেন বেনজির আহমেদ এবং তার পরিবার। অবশ্যই এসব সম্পদকে তাদের জানা আয়ের বাইরে থেকে পাওয়া মানে অবৈধ বলছে দুদক, যেই কারণে ক্রোক করার আবেদন এবং তাতে আদালতেরও সাড়া। দুর্নীতি দমন কমিশন দুদক বলছে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তান ও কয়েকজন স্বজনের নামে প্রায় 114 একর বা 345 বিঘা জমি খুঁজে পেয়েছে তারা। সবচেয়ে বেশি জমি পাওয়া গেছে বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে। আদালতকে পাবলিক প্রসিকিউটর পিপি জানিয়েছেন বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে এবং স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে কয়েকশো কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত অর্জনের অভিযোগ রয়েছে। তারা এই সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। দুদক সূত্র জানিয়েছে বেনজির আহমেদের সম্পদ কেনার 83টি দলিল জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। নথিপত্রে দেখা যায় এই 83টি দলিলে জমি রয়েছে প্রায় 114 একর, 33% এক বিঘা ধরলে 345 বিঘা। এর মধ্যে বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে অন্তত 81 একর বা 245 বিঘা জমি রয়েছে। বেনজিরের নিজের নামে জমি ক্রয় 7.6 একর বা 23 বিঘা। বাকি প্রায় 26 একর বা 79 বিঘা জমি রয়েছে তার তিন মেয়ে ও কয়েকজন স্বজনের নামে। বেনজির আহমেদের তিন মেয়ে হলেন ফারহিন রিশতা বিনতে বেনজির, তাহসিন রাইসা বিনতে বেনজির ও জারা জেরিন বিনতে বেনজির। কোন মেয়ের নামে কত জমি তা আলাদাভাবে বের করার চেষ্টা করে টিবিএস। এতে দেখা যায় ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে গোপালগঞ্জের শাহাপুরে একটি দলিলে রয়েছে 13 একর বা 39 বিঘার বেশি জমি। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা, কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত ও সেন্ট মার্টিন দ্বীপেও জমি কেনার হয়েছে। জমিগুলোর মোট দলিল মূল্য দেখানো হয়েছে 16.15 কোটি টাকার কিছু বেশি। বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে জমি কেনা হয়েছে সাউদার্ন বিজনেস ইনিশিয়েটিভ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অংশীদার পরিচয়ে। বেনজির আহমেদ পুলিশে চাকরিরত থাকার সময় তার স্ত্রী কোনো পেশায় রয়েছেন বলে জানা যায়নি। তবে সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠার পর বেনজিরের এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন তার স্ত্রী ও সন্তানদের মৎস্য খামার রয়েছে। পরে আরও জানা যায় তার স্ত্রী ও সন্তানেরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে রয়েছেন। বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে 33টি ব্যাংক হিসাব রয়েছে, কিন্তু ওই সব ব্যাংক হিসাবে কত টাকা রয়েছে তা জানা যায়নি। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র‍্যাব এবং র‍্যাবের সাবেক ও বর্তমান যে 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন। দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত 23 মে বেনজির আহমেদ তার স্ত্রী ও মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ ক্রোক এবং তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন আদালত। ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন এই আদেশ দেন। বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে আদালতে ওই আবেদন করেছিল দুদক। সে সময় বেনজির আহমেদের সম্পদ কেনার 83টি দলিল জব্দ করার আদেশ দেন আদালত।
এর আগে গণমাধ্যমের প্রতিবেদনে বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। গত 22 এপ্রিল সংবাদ সম্মেলনে দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন বেনজিরের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধানে একটি কমিটি করার কথা জানান। পরদিন হাইকোর্ট এক আদেশে বেনজিরের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি বিষয়টি হলফনামা আকারে 2 মাস পর জানতে দুদককে নির্দেশ দেন। দুদক অনুসন্ধান শেষে আদালতে প্রতিবেদন দিয়ে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দের আবেদন করে। আদালতে পাবলিক প্রসিকিউটর বলেন, বেনজির ও তার পরিবারের সদস্যরা স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি বা হস্তান্তর করে বিদেশে পাচারের চেষ্টা করছেন, তাই জব্দ করার আবেদন। 24টি তথ্য বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। অবৈধ সম্পদের অভিযোগ ওঠার পর 20 এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তায় বেনজির আহমেদ দাবি করেন, তার পরিবারের যে সম্পদ রয়েছে তা বৈধ এবং এর হিসাব ট্যাক্স ফাইলেও উল্লেখ রয়েছে। অবৈধ যেসব সম্পত্তির কথা বলা হচ্ছে তা কেউ প্রমাণ করতে পারলে ওই ব্যক্তি বা গ্রুপকে সেই সম্পত্তি বিনে পয়সায় লিখে দেবেন বলেও ভিডিওতে তিনি দাবি করেন। তবে তার আগে তার সম্পদের বৈধতার বিষয়টি আদালতে তাকেই প্রমাণ করতে হবে।